এর মঙ্গল কামনাই তো আমার আগমন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের জল দিয়ে আমি এই স্থানটাকে আগে পবিত্র করব। মা গঙ্গার জল দিয়ে এই স্থানটাকে আগে পবিত্র করে। বল এরপরে কোন নদীর জল নিয়ে আসতে হবে? জয় চণ্ডী, জয় চণ্ডী, জয় মাতারা, জয় মাতারা। যমুনা জল চলে আয় আমার এই ঘরের মধ্যে। এরপর কোন নদীর জল নিয়ে আসতে হবে? কাবেরীর জল চলে আয় আমার এই ঘড়ির মধ্যে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের জল এনে আমি এই স্থানকে আগে প্রবৃত্ত করলাম। প্রধান শিষ্য, আমার যজ্ঞের স্থান প্রস্তুত তো? যথার্থ বাবা, প্রস্তুত বাবা, প্রস্তুত। বসো। চামুণ্ডায় নম, অংহীন চামুণ্ডায় নম, এরপর আমার এই ভক্ত মন্ডলীর মধ্যে আমি কিছু কাগজের টুকরো, মস্তকৃত কাগজের টুকরো বিতরণ করব। দুটি শব্দের যে কোনো লেখা লিখবি, আমি না দেখে বলে দেব তোরা কি লিখেছিস। আমার ভক্ত,
शिष्य अर्ग शब्द लिखबी आमी ना देखे बोले देव तोरा की लिखे जाच्छे लिखे पाठाबी Thank you.
হয়ে উঠেছি বাবা, আমি কিছু একটা করুন, দেয়া করে আমাকে এই সমস্যার সমাধান করে দিন। কল্যাণের জন্যই তো আবার এখানে আনন্দে যা বোস। আমি জানি রে মা, তোর দুই ছেলে মেয়ে মারণ দেবে আসক্ত, ভাবছি আর ফ্রি ফায়ার খেলে তাই না? আমি জানি রে, আমি তোর সমস্যার কথা জানি, আর আজকের পর তোর আর এই সমস্যা থাকবে না, তোর ছেলে মেয়েরা পড়াশোনার প্রতি আসক্ত হবে। যা বোস। আমি জানি রে মা, তোর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা খুব খারাপ হয়েছে। হ্যাঁ বাবা, তুই অনেকদিন ঘরের মধ্যে অন্ধকার ঘরে দরজা বন্ধ করেছিলি। আজকে পর থেকে তোর আর এই সমস্যা থাকবে না রে। তুই তোদের আমবাগানে আত্মহত্যা করতে গেছিলি। গুরুদেব আপনি জানেন আমার হারুম কাকা তোকে নাচিয়েছিল। গুরুদেব আপনি অন্তর্যামী, জয় দুর্গী বাবা জয়। এরপর থেকে সমস্যায় থাকবি না। জানি রে মা জানি, তোর বাড়িতে অনেক অশান্তি। একবার ওই সামনের পঞ্চায়েতে মিটিং বসেছিল না সমাধান করার জন্য? আজকের পর থেকে আর কোন সমস্যা থাকবে না। আমি জানি রে মা, তোর স্বামীকে নিয়ে কিছুদিন আগে মুম্বাইয়ে টাটা ক্যান্সার হাসপাতাল থেকে ফিরেছিস, তাই তো? এরপর থেকে তোর স্বামী সুস্থ জীবন যাপন করবে। তোদের সব সমস্যার কথা তো শুনলাম, তোদের এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য আমি সুদূর দীর্ঘ সুদূর হিমালয় থেকে আমার দীর্ঘ তপস্যায় পাথর বহু মূল্যবান পাথর নিয়ে এসেছি যা তোদের মুক্তি দেবে। এই পাথর তোরা ধারণ করলে রাহু কেতু শনি তোদের ত্রি সীমানায় আসতে পারবে না।
এই বহু মূল্যবান পাথর তারা পেতে মাত্র 50,000 টাকা খরচ করতে হবে। জীবনে আর কোন তাদের সমস্যা থাকবে না, সব সমস্যা থেকে তারা মুক্তি পাবে। এই পাথর সহ রুমালটা আমি এখানে ধরছি, কোন আগুন ধরছে? আরেকটা পাথরের গুণ দেখাবো, সেটা আগুন ধরবে। জয় তুমি বাবা, জয়। মহামূল্যবান পাথর শনিবার সকালে স্নান করে তোর মা হাতে পড়তে হবে, তাহলে সব সমস্যা দূর হবে। দেখ, এ তো দেখালাম আগুন জ্বলছে আর জ্বলছে না, এরপর দেখাবো পাথর হাঁটবে। পাথর হাঁটবে, দেখ। যা তো স্বামী বললি, স্বামীকে মাছি দিয়েছিলি। কালী কৈমল্য দায় মা জয়তারা জয়তারা। আমাদের কি মানে কি হয়েছে রে? আমি বিভিন্ন সমস্যায় ভুগছি, আর তার মধ্যে সব থেকে বড় সমস্যা এই যে আমাদের পূর্বপুরুষেরা মনে হয় কারো সাধ্য শান্তি করাননি, তাই তো এই গ্রামবাসী আর আমার সম্পূর্ণ পরিবার ভূত প্রেতের উপদ্রবে যেন অতিষ্ঠ হয়ে উঠেছে। আপনি কিছু তো একটা করুন বাবা, কিছু একটা করুন। তোরা শান্তিতে জীবন যাপন করবি। দেখ দেখ, জয় তারা।
আমার এই ঘটি ভর্তি চালের মধ্যে চলে 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 আমি এদেরকে ছুরিকাহত করলে কাল থেকে আর কোনো অথরিটি আত্মা ওদেরকে সমস্যা করবে না। আজ থেকে গ্রাম ভূত প্রেতি মুক্ত হবে। দেখ ছুরি রয়েছে আর ঘটি ভর্তি চাল আছে। এর মধ্যে ভূত প্রেত নিয়ে এসে কেমন ছটফট করছে দেখতে পাচ্ছিস তো? বাবা আপনি কি ভূত প্রেতগুলোকে মারছেন বাবা? আরে আপনি মহান বাবা, আপনি মহান। এরপর তোরা এতক্ষণ ভক্তগণ যে কাগজটা পাঠিয়েছিলাম তোরা লিখেছিস, আমি না দেখে বলার বলবো। দেখ প্রথমে মন্ত্রপ্রুত করতে হবে। দেখ অংহিং চামুণ্ডায় নমঃ, অংহিং চামুণ্ডায় নমঃ। এখানে ভক্তগণ যা লিখেছে বলে দে, বলে দে। আমি বলার চেষ্টা করছি প্রত্যেকে যা লিখেছি সব বলবো। প্রথমে অংহিং চামুণ্ডায় নমঃ, অংহিং চামুণ্ডায় নমঃ। প্রথমে লিখেছে কে? ISRO, ইসরো। এরপর কে লিখেছিস? অংহিং চামুণ্ডায় নমঃ। কে লিখেছিস? আম কলা, আম কলা। এই তো লেখা আছে আম কলা, আম আর কলা। অংহিং চামুণ্ডায় নমঃ, অংহিং চামুণ্ডায় নমঃ। এরপর কে লিখেছে বল? কৃষ্ণ অভিজিৎ, কৃষ্ণ অভিজিৎ। কৃষ্ণ অভিজিৎ, অংহিং চামুণ্ডায় নমঃ। এরপর কে লিখেছে জয় তারা, জয় তারা, জয় তারা। জয় তারা লেখা রয়েছে, জয় তারা। এরপর কে লিখেছে? শুন শুন,
राधे राधे আমার প্রধান শিষ্যকে আগে মন্তব্য করব।
বড়া এখানে যত টাকা দিবি তা তোর বাড়িতে পাঁচ গুণ ডবল হয়ে ফিরবে পাঁচ গুণ হয়ে ফিরবে প্রধান শিষ্য সপ্তশ্রী এখানে যত টাকা দেওয়া হবে তুই বলে দেওয়ার চেষ্টা করবি তোরে করবি তোরে ঠিক আছে ভক্তগণের মধ্যে থেকে যে কোনো টাকা বল কত টাকা কত টাকা জোরে বল ঠিক করে বলবি কত টাকা কত টাকা ভক্তগণের মধ্যে থেকে যে কোনো টাকা ও বলে দেওয়ার চেষ্টা করবে বল কত টাকা জোরে বল ভক্তগণের থেকে দিচ্ছে উৎসাহী ভক্ত কত টাকা চোখ বাঁধা অবস্থায় ও বলে দিয়েছে দেখুন আপনারা তো এসে গেছেন
বলে এখন কে বাঁচাবে আগে তাদেরকে অন্য সাধু তুমি চুপ করো আমার হচ্ছে আর যখন ওই চাঁদের মধ্যে ছুরিটা বারবার লাগানো হচ্ছে এয়ার শূন্যতার জন্য বায়ু শূন্যতার জন্য এয়ার টাইট হয়ে যাচ্ছে সমস্ত গুলি কিন্তু বিজ্ঞান ভিত্তিক আমরা এসেছি যুক্তিবাদী সংগঠন পশ্চিমবঙ্গ যুক্তিবাদী সংগঠন থেকে আমরা এসেছি দয়া করে এইরকম ভাবে ওনাদের কাছে ঢুকবেন না দারোগা সাহেব উপযুক্ত ব্যবস্থা করুন এবং এই ভণ্ডকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন ভাইসার সকল